মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নতুন প্রজন্মের জন্য সঠিক ইতিহাস তুলে ধরা হবে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ নতুন মুক্তিযোদ্ধা তৈরি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। মাহমুদ হাসানের রিপোর্ট। বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে 1200 বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বীর মুক্তিযোদ্ধাদের কেবল মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়া হচ্ছে না, কবর একই ডিজাইনে করা হবে যাতে 50 বছর 100 বছর পর একটা কবর দেখলে বুঝে যে এটা একটা বীর মুক্তিযোদ্ধার কবর। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে কোনো অশুভ শক্তি আওয়ামী লীগের কোনো ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজকে বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেবরা হঠাৎ করে নতুন নতুন মুক্তিযোদ্ধা আবিষ্কার করছেন। দয়া করে যে যাকে তাকে মুক্তিযোদ্ধা বলে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করার কোনো অধিকার আপনার থাকতে পারে না। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 8 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে হিন্দু কল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।